ব্রেকিং নিউজ, ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পিটিআইয়ের সোশ্যাল মিডিয়ার প্রধান ডক্টর আরসালান খালিদ ডনকে এই তথ্য জানান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইমরান খানের অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য হ্যাক করা হয়, তবে খুব দ্রুত সেটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার সহায়তায় পুনরুদ্ধার করা হয়। ইমরান খানের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 74 লাখ। ডক্টর আরসালান খালিদ নিজে ইমরান খানের অ্যাকাউন্টের উপর নজর রেখেছিলেন বলে জানান। তিনি আরও জানান, হ্যাকাররা ওই অ্যাকাউন্টে একটি ক্রিপ্টোকারেন্সি লিঙ্ক শেয়ার করেছে। হ্যাকাররা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের একটি টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছে। গুপ্ত মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হল বাইনারি উপাত্তের একটি সংকলন, যা বিনিময়ের মাধ্যমে হিসাবে কাজ করে। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান, তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ইমরান খান। এই ঘটনার পর ইমরান খানের দলের সদস্যদের মধ্যে সংশয় ছড়িয়ে পড়েছে। দলের নেতারা সদস্য এবং অনুসারীদের কোনো ধরনের অস্বাভাবিক পোস্টে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন। এর আগে 10 মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 15 মামলার মধ্যে আগেই 5 মামলায় জামিন পেয়েছিলেন তিনি। চলতি বছরের 25 মে আজাদি মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়। 30 জুলাই জেলা এবং দায়রা জজ কামরান বশারত মুফতি আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।